ছোটো থেকে বড় সবাই কিন্তু আমরা ভিডিও গানকে অডিও করতে পারি, কিন্তু আমরা যে অ্যাপসগুলোর মাধ্যমে ভিডিও গানকে অডিও করে থাকি ওই অ্যাপসগুলো খুবই বাজে হয়ে থাকে, যার কারণে আমরা যে ভিডিও গানটাকে অডিও করি ওইটা শুনতে ভালো শোনা যায় না, কারণ এটা মাত্র 100 KB বা 200 KB হয়ে থাকে ওই MP3টা। তবে আজকে ভিডিওতে আমি আপনার সাথে দারুণ একটি অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও গানকে অডিও করতে পারবেন এবং অডিও গান কাট করতে পারবেন অথবা ভিডিও গানগুলোকে কাট করতে পারবেন। তো যাই হোক, অ্যাপসটার মাধ্যমে যদি আপনি ভিডিও গানকে অডিও করেন তাহলে আপনারা একদম HD কোয়ালিটিতে আপনারা অডিও করতে পারবেন, খুবই ভালো শোনা যাবে, একদম HD ভয়েস আপনারা পাবেন। গানটা প্রথম যেরকম সাউন্ড ছিল, আপনি যদি এই অ্যাপসটার মাধ্যমে যদি আপনারা গানটাকে অডিও করেন তারপর ঠিক এরকমই ভয়েসটা থাকবে। তো যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি ভিডিওটি আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ফার্স্ট অফ অল এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওটি শেষেই দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে অ্যালাউ চাবে, জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনি যদি দেখতে চান অডিও কাটার, ভিডিও কাটার, অডিও ভিডিও টু অডিও এবং আউটপুট, আপনি অর্থাৎ যেগুলোকে মানে ইয়া করছেন আর কি, মানে ভিডিওগুলোকে অডিও করছেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে অডিও কাটার। তো আপনি যদি জাস্ট অডিও কাটার এখানে ক্লিক করেন, তো আপনি যদি এখন যে কোনো একটা গান সিলেক্ট করেন, তো ফ্রেন্ডস আপনি যদি এখন কোনো একটা গান কাট করতে চান তাহলে আপনি জাস্ট এই যে এটাকে এতটুকু এনে দিবেন। তো এনে দেওয়ার পর যদি আপনি সেভ এখানে ক্লিক করেন, তো সেভ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যতটুকু কাট করছেন অতটুকু কিন্তু আপনারা এখান থেকে আপনার ফোনে সেভ করে নিতে পারবেন অথবা আপনার ফোনের রিংটোন হিসাবে সেভ করে নিতে পারবেন। তো অনেক ভালো ভালো গান আছে যে গানগুলোর মাঝখান দিয়ে আমরা চাই যে কি এই গানটা আমাদের রিংটোন থাকুক, তো আপনি কিন্তু ওইখান থেকে ওই গানটাকে একটু কাট করে দেওয়ার পর আপনার ফোনের রিংটোন হিসাবে ইউজ করতে পারবেন। তারপর দেখাচ্ছেন ভিডিও কাটা, তো অডিও কাটা যেভাবে ভিডিও আপনি ঠিক ওইরকমভাবেই কাট করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও, তো আমরা এখন এটাতে চলে যাই, এটা হচ্ছে আমাদের মেইন। তো আমি এখন কোনো একটা ভিডিওকে কাট করতে মানে অডিও করতে চাচ্ছি, তো জাস্ট আমি এখন এখানে ক্লিক করে দিলাম। তো আপনার মানে যে ভিডিওটাকে কাট করতে চাচ্ছেন ওই ভিডিওটা জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। তো ফ্রেন্ড সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে AAC, তো আপনারা জাস্ট এখান থেকে MP3 এটাকে সিলেক্ট করে দিবেন এবং কি এখান থেকে আপনার জাস্ট সিম্পল এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট, তো আপনি এখন কনভার্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, তো অল্প কিছুক্ষণ লোডিং হওয়ার পর কিন্তু এখন আপনার যে ভিডিওটা আছে ওইটা অডিও হয়ে গেছে। তো এখন আপনারা এটাকে কীভাবে পাবেন, তো এর জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর আপনার জাস্ট ফোন স্টোরেজ এখানে আসবেন, তো এখানে আসার পর আপনার স্ক্রল করে একটু নিচে আসবেন। তো নিচে আসার পর আপনার যে এখানে একটা ফাইল দেখতে পারবেন সেটা হচ্ছে MP3 কনভার্টার, ঠিক আছে। তো MP3 কনভার্টার এখানে আসার পর আপনার যে দেখতে চান এক্সট্রাক্টেড অডিও, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলোকে মানে অডিও করছেন আপনারা এগুলো এখানে পেয়ে যাবেন এবং কি আপনারা এগুলোকে এখান থেকে শুনতেও পারবেন। অ্যাপস থেকে ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন, আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ডিসক্রিপশন বক্স ওপেন হবে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক, তো জাস্ট আপনারা ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলে অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।